প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সবাই অবগত আছেন আগামী 22/10/2021-এ অডিটের একটি পরীক্ষা আছে। তো অনেকেই অডিটে কী ধরনের প্রশ্ন আসে এই সম্পর্কে ধারণাটা অনেক কম, যারই কারণে আমি অডিটের বিগত সালের প্রশ্ন নিয়ে একটা পূর্ণাঙ্গ সমাধান দেওয়ার চেষ্টা করেছি, কী ধরনের প্রশ্ন আসবে বা আসতে পারে। তো আশা করি ক্লাসটি সঙ্গেই থাকবেন এবং আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য বেল বাটন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে এক নম্বর কী বলছে, সর্বশব্দের সহ উপসর্গ কী অর্থে ব্যবহার, মানে কী অর্থে প্রকাশ হয়েছে, সেটা হচ্ছে সঙ্গে। দুই নম্বর বলছে প্রাণভয় শব্দের সঠিক ব্যাসবাক্য কোনটি, সেটা প্রাণ যাওয়ার, প্রাণ হারানোর ভয়, ডি নাম্বার, তার মানে মধ্য বদলবি কর্মভয় সময়। বক দেখানো বাগধারাটির অর্থ কী, বক দেখানো বাগধারাটির অর্থ হচ্ছে অশোভন বিদ্রুপ করা। তারপরে হচ্ছে শ্বশুরু শব্দের অর্থ কী, সেটা হচ্ছে শাশুড়ি। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি, ময়ূর। চৌহদ্দি শব্দটি কোন দুটি ভাষা থেকে আগত শব্দের সমন্বয়ে গঠিত, সেটা হচ্ছে আমরা সবাই জানি আরবি ফার্সি। তো যেহেতু এখানে আরবি ফার্সি নাই, তার মানে উত্তর কোনোটি নয়। সাত নম্বর কী বলছে, নিচের কোন শব্দগুচ্ছ নত্য ও সত্য বিধান অনুসরণ করে, সেটা হচ্ছে ই নাম্বার, ভাষণ গ্রন্থ জিনিস। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক নয়, সেটা হচ্ছে সি নাম্বার, এটা হবে তৎ প্লাস রূপ। যে শব্দ পত্যায় উপসর্গ মূল শব্দের অনুগামী না হয়ে অন্য কোনো বিশিষ্ট অর্থ বোঝায় তাকে কোন ধরনের শব্দ বলে, সেটা হচ্ছে রূঢ়ি শব্দ। একটি অর্থপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যদি চিহ্নটি ব্যবহার করতে হয়, কোলন। নিচের কোন বানানটি শুদ্ধ, সেটা হচ্ছে বিভূতিভূষণ এবং ইতিমধ্যে, এই দুইটি বানান অবশ্যই ভুল আছে, আপনারা সঠিক করে নেবেন। এটিকুয়েট শব্দটির সঠিক পরিভাষা কোনটি হবে, সেটা হচ্ছে এটিকুয়েট হলো শিষ্টাচার, তার মানে এখানে শিষ্টাচার নাই, তো ই নাম্বার, কোনোটি নয়। নিচের কোন শব্দটি বিরিক্ষ শব্দের সমর্থক শব্দ নয়, সেটা হচ্ছে বি এবং ডি দুইটাই হয়, শৃঙ্গী এবং বিপিন। বেশ এক ঘুম ঘুমিয়েছি এই বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন পদ, সেটা হচ্ছে সমধাতু ক্রিয়া। নিচের কোন উপন্যাসটি রচয়িতা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সেটা হচ্ছে রজনী। বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কে সম্পাদনা করেন, ডক্টর মোহাম্মদুল্লাহ শহীদুল্লাহ। তারপরে সনাতন পাঠক কোন সাহিত্যিকের ছদ্মনাম, সুনীল গঙ্গোপাধ্যায়। বড় ভাই থাকতে ছোটো ভাইয়ের বিয়ে, এর এক কথাই প্রকাশ করবেন কি, সেটা হচ্ছে পরিবেদন। প্রতীচ্য শব্দের বিপরীত শব্দ হচ্ছে প্রাচ্য, এবং কথার্থ ক্রিয়ার অর্থ কি, অনর্গল কথা বলা। অর্থাৎ 21-25, আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন সেগমেন্ট দ্যাট ইজ ইনকারেক্ট, ইফ দ্যার ইজ নো ইনকারেক্ট সেগমেন্ট সুজি। তার মানে এখানে 21 নম্বর পিন পয়েন্টিং এরর্স ইউজ করা হয়েছে। তো এই 21 অর্থাৎ বলছে দ্য ইফেক্টস অফ কনজিউমিং ইলেকট্রনিক মিডিয়া আর লাইকলি টু বি ফার মোর লিমিটেড দেন দ্য প্যানিক ইম্পলস। এখানে আমরা ই নাম্বার, নো এরর, বিকজ ইফেক্টস যেহেতু প্লুরাল নাউন তো আমরা ভার প্লুরাল ইউজ করছি। 22 71% অফ রেসপন্ডেন্টস ইন্ডিকেটেড দ্যাট ইউজিং এ কোওয়ার্কিং স্পেস ইনক্রেসড হিজ ক্রিয়েটিভ। এখানে ভুল, ডি নাম্বার, কারণ রেসপন্ডেন্টস একটি প্লুরাল, যার কারণে এখানে ইনক্রেসড দেয়ার ইউজ করতে হবে। টোয়েন্টি থ্রি বলছে সাম আর্গুয়েস দ্যাট বিকজ দ্য ফ্রি মার্কেটস অ্যালাউ ফর পার্সোনাল চয়েস দে আর ইথিক্যাল,
এখানে ভুল এ নাম্বার সাম যেহেতু একটি প্লুরাল সাবজেক্ট হিসেবে ইউজ করা হয়েছে এখানে আর্গুয়েস না হয়ে আর্গিউ হবে। 24 বলছে কো ওয়ার্কিং স্পেস আর ডিজাইনটেড লোকেশনস দ্যাট ফর এ ফি ইন্ডিভিজুয়াল কুড ইউজ টু কন্ডাক্ট দেয়ার ওয়ার্ক, এখানে ভুল ডি নাম্বার, যেহেতু দ্যাট একটি কনজাংশন হিসেবে ব্যবহার হয়েছে এর আগে যেহেতু আর প্রেজেন্ট টেন্সে আছে তো দ্যাটস আমরা এখানে ক্যান ইউজ টু ইউজ করতে পারি। 25 কি বলছে দ্য মোর উই প্র্যাকটিসিং সার্ফিং অ্যান্ড স্ক্যানিংস দ্য মোর অ্যাডেপ্ট আওয়ার ব্রেইন বিকামস অ্যাট দোজ টাস্ক, এখানে ডি নাম্বার ভুল, কারণ অ্যাডেপ্ট ইউজ করার কারণে এখানে বিকামসটা হবে না, যেটা একটা রিটেন্ডেন্সি ইউজ করছে। 26 থেকে 30 আইডেন্টিফাই উই মিসিং ওয়ার্ড ফ্রম দ্য গিভেন চয়েস ইফ নো ওয়ার্ড ইজ মিসিং চয়েস ই অর্থাৎ চুজি। 26 বলছে হোয়াই ডু গিফটস গিভার্স অ্যাজিউম গিফট প্রাইস ইজ ক্লোজলি লিঙ্ক টু গিফট রিসিপিয়েন্টস ফিলিংস অফ অ্যাপ্রিসিয়েশন, এখানে অ্যাজিউম এবং গিফটের মাঝে আমরা কি ইউজ করতে পারি অর্থাৎ দ্যাট ইউজ করলে বাক্য দুটি অর্থপূর্ণ হবে। 27 নম্বর বলছে পিপল স্পেন্ড হান্ড্রেডস অফ ডলার্স ইজ ইয়ার অন গিফটস সাম হাউ নেভার লার্ন টু কলিব্রেট দেয়ার গিফট এক্সপেন্ডিচার্স অ্যাকর্ডিং টু পার্সোনাল ইনসাইট, এখানে আমরা গিফটস এবং সাম হাউয়ের মাঝে বার্ড ইউজ করতে পারি। তো 28 বলছে কি অ্যাট ফার্স্ট গ্লান্স স্পেস মিনিং সিমস টু সাইড স্লিপ মোস্ট এনভায়রনমেন্টাল কনসার্নস দেয়ার ইজ নো লাইফ অন অ্যাস্টুয়ার্ডস অ্যান্ড দাস নো হ্যাবিটার্টস টু টিরাস অর্থাৎ হ্যাবিটার্টসের পরে টু ইউজ হবে যেটা আবাসভূমি অর্থাৎ ডি নাম্বার। 29 দ্য মেইন এনভায়রনমেন্টাল প্রবলেম কজড বাই দ্য প্রোডাকশন অফ গ্রিক ইগার্ট ইজ দ্য ক্রিয়েশন অফ অ্যাসিড হয়ে ড্যাশ বাই প্রোডাক্ট, এখানে ডি নাম্বার অর্থাৎ অ্যাসিড হয়ের পরে অ্যাস বসবে। 30 নম্বর বলছে সায়েন্টিস্ট হ্যাভ লং নোন দ্যাট শুড পার্টিকেলস ফ্যাসিলিটেড মেল্টিং, মেল্টিংয়ের পরে এখানে ডি নাম্বার আনসার, মেল্টিংয়ের পরে সবসময় বাই হয় তো মেল্টিং বাই ডার্কেনিংস ডার্কেনিং শোনো। তো এখন 31 থেকে 35 রিফ্লেস দ্য আন্ডারলাইন পার্টস অফ ইজ সেন্টেন্স উইথ দ্য অপশন উইচ ইজ গ্রামেটিক্যাল কারেক্ট, তার মানে বলছে যে আন্ডারলাইনে যে ওয়ার্ডটি আছে যদি ওটা ভুল থাকে তাহলে অবশ্যই রিপ্লেস করতে হবে এবং ইফ নো রিপ্লেসমেন্ট ইজ নিডেড চুজে, যদি রিপ্লেসমেন্ট করার কোনো প্রয়োজন না হয় তাহলে আমরা আন্ডারলাইনে যেটা আছে সেটা এ নাম্বারে দেওয়া আছে ওটাই কারেক্ট করবো। এখন 31 কি বলছে দ্য সাইক্লোন হ্যাজ হ্যাড এ নেগেটিভ ইম্প্যাক্টের পরে সবসময় কী হয় অন হয়, তার মানে আমরা বি নাম্বার কারেক্ট করব। 5 কান্ট্রিজ ইনক্লুডিং বাংলাদেশ ইজ হোম টু হাফ অফ দ্য ওয়ার্ল্ড স্পোর্ট, যেহেতু এখানে 5 কান্ট্রিজ প্লুরাল দ্যাটস ওয়াই আমরা আর হোম ডি নাম্বার কারেক্ট করব, এটাও প্লুরাল করব। 33 বলছে ইট ইজ ফ্রাস্ট্রেটিং হোয়েন বিসাইডস ওয়ার্কিং হার্ড হি ডিড নট টু আনমাস, তো আমরা এখানে বি সাইডের পরিবর্তে ইন স্পাইট অফ এবং ডিড নটের পরিবর্তে ডাজ নট ইউজ করব, বি নম্বর কারেক্ট। দিস ইজ ক্লিয়ারলি মাস্টার পিস নেভার আই হ্যাড সিন অ্যানাদার পিস অফ আর্ট সো ইউনিক, তো এখানে উত্তর হচ্ছে নেভার হ্যাভ আই সি নাম্বার। 35 বলছে হিজ ইনক্রেডিবল সাকসেস ইন দ্য স্পোর্টিং স্পোর্টিং ইজ নাথিং শর্ট অফ ইনভায়েবল, এখানে উত্তর হচ্ছে নাথিং বার্ড সি নাম্বার। 36 থেকে 40 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস ইফ এভরি মুভ ইউ মেক ইজ বিং
লেভার্ট ইজ, তার মানে এখানে এ নাম্বার কারেক্ট, অর্থাৎ ক্রনিকেলড অ্যান্ড কার্টেলড। থার্টি সেভেন কি বলছে, অ্যামিডস অল দ্য ড্যাশ আই কুড হার্ডলি ড্যাশ হোয়াট ইউ আর সেইং। উত্তর হচ্ছে ই নাম্বার। এখানে কমোশন মিন্স হচ্ছে উত্তেজনা হয়েছে, এবং ডিসান অর্থ হচ্ছে উপলব্ধি করা। 38 বলছে দ্য ড্যাশ গেইনড ফর দ্য ড্যাশ আফটার দ্য লিডার অফ দ্য রেবেল গ্রুপ ওয়াজ অ্যারেস্টেড। এখানে উত্তর ই নাম্বার, ইনসার্জেন্সি বিদ্রোহী এবং মোমেন্টাম গতিবেগ। 39 বলছে হিজ ইন অ্যাবিলিটি টু রিসলভ দ্য লং স্ট্যান্ডিং ড্যাশ পুট হিম ইন এ স্টেট অফ বি নাম্বার ডিলিম্মা, উভয় সংকট ডিস্ট্রেস যন্ত্রণা। 40 নাম্বার কি বলছে, পাবলিক ড্যাশ অফ দ্য কোম্পানিস পোর ফিনান্সিয়াল স্টেট কুড হ্যাভ এ ভেরি ড্যাশ ইম্প্যাক্ট অন ইট শেয়ার প্রাইস। এখানে আনসার হচ্ছে ই নাম্বার, যেটা ডিসক্লোজার উন্মেষণ এবং ডিট্রিমেন্টাল ক্ষতিকর। 61 ভৌগোলিকভাবে বাংলাদেশের কোন জেলার উপর দিয়ে কর্কটি আনতে রেখা অতিক্রম করেছে, সেটা উত্তর হচ্ছে ডি নাম্বার, মুন্সিগঞ্জ। জার্মানি কর্তৃক জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সীমারেখার নাম কি, সিগফ্রিড লাইন। সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্ট আলাদার কক্ষে মারা যান, সেটি মিশরের। গোলান মালভূমি কোন দুটি দেশের মধ্যে বিদ্যমান বিরোধপূর্ণ অঞ্চল, সেটা হচ্ছে সিরিয়া ইসরায়েল। উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে কোন প্রতিষ্ঠানটি গঠিত, সেটা ন্যাটো। আমাজন বনভূমি নিচের কোন দেশটির অংশ নয়, আনসারটি হচ্ছে আর্জেন্টিনা। বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি, মেসোপটেমিয়ান। মুক্তির গান চলচ্চিত্রের পরিচালককে, তারেক মাসুদ। বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মেয়াদকাল কত বছর, নাম্বার 15। এমএস অফিসের কোন সফটওয়্যারটি ডাটাবেস নিয়ে কাজ করে, যা সি, সেটা হচ্ছে এমএস এক্সেস। একদিন ক্রিকেট বিশ্বকাপে এক ইনিংসে সর্বোচ্চ রান করেছেন কে, মার্টিন গাপটিল। এমএস ওয়ার্ড এ টেবিল অফ কন্টেন্টস তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়, আনসার এ ইনসার্টে। ২০১৮ সালে বাংলাদেশের কোন খাতটি সর্বোচ্চ বৈদেশিক বিনিয়োগ এসেছে, সেটা হচ্ছে ই নাম্বার, কোনোটি নয়, কিন্তু বেশি বিনিয়োগ তৈরি পোশাক খাতে হবে। ৭৪ এমএস পাওয়ার পয়েন্টের গ্রাফ চার্টে তৈরি করার অপশন নিচের কোন ট্যাবে পাওয়া যায়, আনসার এ ইনসার্টে। মুক্তিযুদ্ধের সময় ফরিদপুর জেলা কত নং সেক্টরের অন্তর্গত ছিল, ২ নং সেক্টরের অন্তর্গত ছিল। ৭৬ চিরহরিত বৃক্ষের বনভূমি নিচের কোন জেলায় দেখা যায়, সেটা কোনোটি নয়, উত্তর। নিচের কোন আমটি বাংলাদেশের জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে, সেটা হচ্ছে হিমসাগর। পাল শাসনামলের ঐতিহাসিক প্রকৃতি জগদল বিহার কোন জেলায় অবস্থিত, সি, নওগাঁ। বাংলাদেশের কোন সাহিত্যিক 2009 সালে সার্ক সাহিত্য পুরস্কার অর্জন করে, অধ্যাপক আনিসুজ্জামান। এবং সম্প্রতি কোন দেশটি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে পদত্যাগ করেছেন, সেটা হচ্ছে কি, ফিলিপাইন।